আজকে আসছি ঢাকা হাই প্লেয়ার পিজন অ্যাসোসিয়েশন বাংলাদেশকে 2021 পুরস্কার বিতরণী অনুষ্ঠান মূলত এটা যে প্রথম দ্বিতীয় তৃতীয় এই ওনাদের হচ্ছে তিনটা পুরস্কার 64 জেলার লোক এখানে আছে খাওয়া দাওয়ায় বসছি এই যে আমাদের সজল ভাই এই যে মুশফিক ভাই আমাদের হৃদয় ভাই অপূর্ব তারপর রাজশাহী থেকে আরো দুজন ভাই আসছে এই যে আমাদের এই ক্লাব হলো ঢাকার আর কি হাই প্লেয়ারের প্রথম ক্লাব ছিল এটা মানে হাই ফ্লাইং বিজনের ক্ষেত্রে এটা ছিল প্রথম ক্লাব এবং আমাদের এটা এবার আমরা 2016 সালে আমরা স্থাপিত করি এবং 2021 সালে আমরা বাংলাদেশ কাপ মার্কেট টুর্নামেন্ট ছাড়ি যে টুর্নামেন্টটা আপনার সেটা বাংলাদেশের যতগুলো জেলা আছে সব জেলাকে নিয়ে টুর্নামেন্টটা হচ্ছে এটা আমরা বাংলাদেশ কাপ 2021 এটা আসসালামু আলাইকুম জাহিদ পিজন লাভার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আমি জাহিদুল ইসলাম আপনারা সবাই কেমন আছেন আমরা আজকে আসছি ঢাকা হাই প্লেয়ার পিজন অ্যাসোসিয়েশন বাংলাদেশব্যাপী একটা হাই প্লেয়ারের বাংলাদেশ কাপ 2021 এইখানে আজকে পুরস্কার বিতরণী অনুষ্ঠান মূলত এটা সাথে আমাদের সজল ভাই আছে আমাদের বড় ভাই হৃদয় ভাই আছে তারপরে এই যে সামনে এইখানে বিতরণ চলতেছে বিভিন্ন জেলা থেকে এইখানে এই অনুষ্ঠানে অনেক লোক এসেছে তাদেরকে এই যে ক্লাবের যারা কর্তৃপক্ষ আছে ওনারা তাদের বেশ পরিয়ে দিচ্ছে এইখানে যারা আসছে সবাই বিভিন্ন জায়গা থেকে আসছে বাংলাদেশের 64 জেলার যারা হাই ফ্লাইং প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং হাই ফ্লাইয়ার কবুতর পালে তারা সকলেই এখানে উপস্থিত হয়েছে তারপরে যে এইখানে যে পুরস্কারগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে যারা চ্যাম্পিয়ন হয়েছে ওনাদের পুরস্কার আর এই যে প্রথম দ্বিতীয় তৃতীয় এই ওনাদের হচ্ছে তিনটা পুরস্কার বিশাল বড় বড় পুরস্কার এগুলো হচ্ছে যারা অংশগ্রহণ করছে এই টুর্নামেন্টে তাদের পুরস্কার তারপরে এখানে যে অনেকগুলো ক্রেস্ট আছে তারপর যারা ভালো পজিশনে আছে ওনাদের জন্য পুরস্কারগুলো তারপর যারা এইখানে অতিথিবৃন্দ আসছে ওনাদের পুরস্কার আমরা দেখছেন যে আমাদের ঢাকায় যত আমরা অনুষ্ঠান করি বিভিন্ন জায়গায় আমরা করি 64 জেলার লোক এখানে আছে আপনি এটা যদি নোট করেন 64 জেলার লোক এখানে আছে আমাদের হাইফার জগতে আজকে আপনারা একটা ট্রেন্ড দেখতেছেন যে আমাদের মাশাল্লাহ বাংলাদেশের 64 জেলার লোক এখানে আছে আর এটা অল বাংলাদেশ কাপ ছিল যেটা ঢাকা কমিটি অর্গানাইজ করছে তো আমাদের একটা নতুন জিনিস আপনারা দেখেন আমরা অনেক অনুষ্ঠান অ্যাটেন্ড করি বিভিন্ন জায়গায় যাই আমাদের হাইফার জগতে এটা এরকম কি আমরা দাওয়া দিতে গেলে আমরা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে লোক ডাকি বিভিন্ন কমিটির সভাপতি সেক্রেটারি আমাদের এখানে আসে আজকে এখানে 64 জেলার সভাপতি সেক্রেটারি এবং অন্য কমিটির বিভিন্ন লোক এখানে আসে সামান্য ব্যক্তি যারা এখানে আসে আন্তরিকভাবে কৃতজ্ঞ আমরা আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এই অনুষ্ঠান এই টুর্নামেন্ট আপনাদের ছাড়া কোনোদিন সম্ভব না আমি মোহাম্মদ শফিকুল ইসলাম আমি এই ক্লাবের সহসভাপতি হিসেবে আছি আমি ঢাকা একটা বিজনেস এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ জুবান কৃষ্ণ আচ্ছা ভাইয়া এখন আপনাদের এই প্রোগ্রামটা নিয়ে ঠিক আছে যে বা আপনাদের এই মনে করেন এই যে আপনার পথ চলা নিয়ে যদি দুইটা কথা বলছি দর্শকদের উদ্দেশ্যে আমরা এই মানে দুইটা কথা বলি স্বল্পের মধ্যে শেষ করতে পারছি সেটা যে আমাদের এই ক্লাব হলো ঢাকার আর কি হাই ফ্লাইয়ের প্রথম ক্লাব ছিল এটা মানে হাই ফ্লাইং বিজনের ক্ষেত্রে এটা ছিল প্রথম ক্লাব এবং আমাদের এটা এবার আমরা 2016 সালে আমরা স্থাপিত করি এবং 2021 সালে আমরা বাংলাদেশ কাপ মার্কেট টুর্নামেন্ট ছাড়ি যে টুর্নামেন্টটা আপনার সেটা বাংলাদেশের যতগুলো জেলা আছে সব জেলাকে নিয়ে টুর্নামেন্টটা হচ্ছে এটা আমরা বাংলাদেশ কাপ 2021 এটারই আজকে পুরস্কার প্রদান অনুষ্ঠান আছে আলহামদুলিল্লাহ আমাদের উপদেষ্টা আমাদের একটা স্বপ্ন ছিল
যে একদিন আমরাও ঢাকাতে হাই ফ্লাই প্রেজেন্টেশন, বিশেষ করে হাই ফ্লাই প্রমোশনটা চর্চা করবো। এই চর্চাটা এত বছর চলে গেছে, এখন আমরা 2021 বাংলাদেশ কাপ, যেটা খুব লিমিটেড সময় আমাদের ক্লাবের জন্য, মাত্র 3-4 বছরে করাইতে পারছি। এই কাজটা এর আগে কেউ করাইতে পারে বাংলাদেশ থেকে 5 বছর। আলহামদুলিল্লাহ আমাদের স্বপ্ন আজ বাস্তবায়িত হয়েছে, আল্লাহর কাছে শুকরিয়া। প্রতিটা ক্লাবের ব্যাপারে আমি ধন্যবাদ জানাচ্ছি নিজের পক্ষ থেকে। আমাদের আরও দুজন উপদেষ্টা আছেন, তারা ইনশাআল্লাহ কিছুক্ষণ পরে একজন চলে আসবে, আরেকজন আসবে না, তখন তারা এসেছেন। আপনাদেরকে ধন্যবাদ। বাকি আমি আপনি একটু খোঁজলেন। এরই মাঝে আমাদের শফিকুল ইসলাম শফিক স্যার, উনি চলে আসছে প্রধান অতিথি, ঢাকা আই ফিলার অ্যাসোসিয়েশন। উনাকে এখন ফুল দিয়ে বরণ করে নেবে সবাই। এবং এখানে যারা আছেন শুরু করতে যাচ্ছি, এই পর্যায়ে কোরআন তেলাওয়াত করবেন আমাদের ছোট ভাই রামন মারিয়া থেকে আগত। এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে ভালো রেজাল্ট করেছেন, টপ টেনে আছেন আমাদের রাজন ভাই। রাজন ভাইকে আশা দিয়ে অনুরোধ করছি, ইনশাআল্লাহ রাজনের জন্য দোয়া করবেন। বাংলাদেশ কাপ প্রাইজ গিভিং সেরেমনিতে আসার জন্য প্রথমে আসলে সরি বলে শুরু করতে চাই, কারণ আমাদের ব্যানারে 4-5 ভুল ছিল। আসলে কাজগুলো এত দ্রুত করা লাগছে, কারণ সরকার নতুন নিয়ম করছে যে 8 পরে কোনো দোকান খোলা লাগবে না। তা আমরা ভাবছি যেটা আমরা করবো আগের দিন দিন দেবো, কারণ এত বড় জিনিস তো কোথাও রাখাও যাবে না। এখন সেক্ষেত্রে লাস্টের দিন প্রিন্টিং মিস্টেক, বানান ভুল, তারপরে যে যেমন আসিফ ভাইয়ের ক্লাবের নাম ভুল আসছে, ভাই সরি আপনার কাছে, তারপরে আবার ওপি ভাইয়ের ক্লাবের নাম ভুল আসছে, তার কাছে সরি। এবং আরেকটা সবচেয়ে অনেক বড় ভুল যেটা দেখ, আমাদের ওস্তাদ যে সুমন ভাই, সুমন ভাইয়ের নামের আগে ওস্তাদ আসনাই ভাই, আপনার কাছ থেকেও আপনার ক্ষমা প্রার্থী। এই জন্য আমরা ব্যানারটা খুলে ফেলছি, আরো দুটা ভুল ছিল, টোটাল 5 ভুল ছিল, এই জন্য ব্যানারটা খুলে ফেলা হয়েছে। এইটার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত, এটা এই ভুল যাতে সামনে না হয় আমরা সেদিকে খেয়াল রাখবো, আর আপনারা আমাদের কর্মসূচিতে দৃষ্টিতে দেখবেন, এটার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আর এখন ভাই আপনাদের কাছে আগে উদ্বোধনী ঘোষণা দেওয়ার আগে একটা সাজেশন চাইতেছি, অনুষ্ঠানকে আমরা খাওয়ার আগে করবো না খাওয়ার পরে করবো, আপনারা একটু বলেন, খাওয়ার পরে না আগে একটু বলেন, বলতেছেন না তো কেউ, খাওয়ার পরে খাওয়ার পরে করবো তাহলে, তাহলে ঠিক আছে, তাহলে আগে খাওয়া হোক। তাহলে ভাই যে দোতলায় খাবারের উপরে দোতলায় সবাই একটু আসা, এখন আমরা সবাই খাওয়া দাওয়ায় বসছি। এই যে আমাদের সজল ভাই, এই যে মুশফিক ভাই, এই যে আমাদের হৃদয় ভাই অপূর্ব, তারপর রাজশাহী থেকে আরো দুজন ভাই আসছে, এই যে রাজশাহী থেকে দুই ভাই আসছে, ও আচ্ছা ক্লাবের সভাপতি ভাই, ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, টি শার্ট আমি কিন্তু ভাই কথা রাখছি, আমি ভালো করছি, আপনার টি শার্ট বহুত পরছি।
দুপুরে খাওয়া দাওয়ার পর আবার অনুষ্ঠানটি পুনরায় শুরু হয়। অনুষ্ঠানের বাকি অংশটুকু আমাদের ফেসবুক পেজ জাহিদ পিজন লাভার ওইখানে লাইভে সরাসরি দেখানো হয়েছে, আপনারা অনুষ্ঠানের বাকি অংশটুকু ওইখান থেকে দেখে নেবেন। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।